গুড মর্নিং ফ্রেন্ডস, এখন বাজে সকাল 6:45। আর আমি মেয়েকে পড়তে দিতে যাচ্ছি, যেহেতু ওর বাবা নেই আজকে, আমাকেই দিতে যেতে হচ্ছে। এটা একটা বড় ডিউটি, পড়তে দিয়ে আসা নিয়ে আসা, পড়তে দিয়ে আসা নিয়ে আসা তো আমি করি না। এবার মেয়েকে দিয়ে দিয়েছি স্যারের বাড়ি, এবার ছেলে আমি স্যারের বাড়ির রাস্তার সামনে দিয়ে হেঁটে মেন রোডে উঠে টোটো ধরে এসে কোনো রকমে বাড়ি এলাম। তখন বাজে 7:25 দিয়ে তাড়াহুড়ো করে যেটুকু রান্না হলো করলাম, হাই জানাবেই তোমাদের। দিয়ে এখন বাজে 9:20, আমার ছেলে কি বলে না 9:20 ভুল বললাম, গুড মর্নিং জানিয়ে দিয়েছে। কি গরম, আজ যা রোদ উঠেছে, ভাদ্র মাসের রোদ, বাবা রে বাবা। মেয়ের ছুটি 9:00, আবার একটু আগে আসতাম কি বলতো, যেই টোটোওয়ালা টোটোতে উঠেছি টাকা দিতে গিয়েছি, বলছে কি দিদি ভাঙানি নেই, এমা আমি তো আমার মানি ব্যাগ আনতেই ভুলে গেছি বাড়ির থেকে। দিয়া না তাহলে তুমি আমাকে নিয়ে চলো আমার বাড়িতে। আমি বলছি বাড়িতেও তো ভাঙানি টাকা নেই, তাহলে কি করব, আবার আমাদের এইখানে পাড়ার থেকে মানে আমাদের রাস্তা মেন রাস্তা থেকে উঠেই আরেকটা রাস্তায় ওটাকে রাধানগর বলে, রাধানগরকে দেখি নানপুরি ভাজে, আমাদের মাঝে মধ্যেই নিয়ে আসে, ছেলে বায়না করলে ওর বাবা নিয়ে আসে। দিয়ে ওখান থেকে আবার নানপুরি কিনলাম দাঁড়িয়ে থেকে, টোটোওয়ালা দাঁড়ালো, আমি নানপুরি কিনলাম, কিনে গরম গরম আমার ছেলে খাওয়া হয়ে গেছে, ঠান্ডা হলে তো ভালো লাগে না, মেয়েরটা রেখে দিয়েছি। দিয়ে এবার আনতে যাই, সেই টাকা ভাঙিয়ে নানপুরিওয়ালার থেকে 200 টাকা ভাঙালাম, ভাঙিয়ে নানপুরি নিয়ে ওকে ভাড়া মিটিয়ে তারপরে আবার রান্নাবান্না। যা গরম লাগছে না, আর কি বলতো, এটা হাইনেকের পড়েছি তো আরও বেশি গরম লাগছে যার জন্য। মেয়েকে এবার আনতে যাচ্ছি, আমাদের পাড়ার মুখেই টোটো পেয়ে গেলাম, চেনা টোটো। দেখো এবার চলে এসেছি পরে, মানে মেয়েকে নিয়ে কাস্তে বসেছি, এত রোদ, অর্ধেক কেচে মেলে চলে এসেছি ঘরে, আর এই দুটো টিভি দেখায় ব্যস্ত। আমার যে এত কষ্ট হচ্ছিল কলপারে কেচে রোদ, কাঁচাটা জন্য একটা মানে বিশাল বড় কাজ, আবার ঠিকঠাক শুকানো আর আরেক রকম কাজ। তখন যখন কেচেছি রোদ ছিল, তবে খুব ভালো ছিল না, এখন জামাকাপড়গুলো উল্টো পাল্টে দিচ্ছি, সারাদিন করে যেতে হয়। তবে 12:30 এখন, একদিকে বাচ্চা আজকে পুরো 5টায় উঠেছি, উঠে আর শুইনি, ওর বাবা বেরিয়ে গেল 5টার সময়, 5:30 ট্রেনে বাড়ি যাবে, বাড়ি থেকে তারপরে ওদিকে কাজে বেরোবে, ওই জন্য আর মেয়ে শুলেই দেরি হয়ে যাবে, মেয়ের 7টায় পড়া আছে দিয়ে আসতে হবে, যার জন্য সব হয়ে গিয়েছে আমার তাড়াতাড়ি। বাজে 8:10, মেয়ের ছুটি 8:10, ওর বাবা আর ছেলে মেয়েকে আনতে গেল, ছেলে বলছে ও মামা আজই আমাকে পড়া থেকে ছুটি দাও না, পাপা বলছে নিয়ে যাবে, তাহলে আমি একটু যাই না, পাপা বলছে মাকে জিজ্ঞাসা কর তারপরে আমাকে বল। যে আমি আর কিছু বললাম না, বলছে কি তোর মা কি বললো, ছেলে বলছে মা যেতে বলেছে, মা কিছু বলেনি তার মানেই মা যেতে বললো। গেল এবার ভূতের মতো বাড়িতে একা একা রয়েছি আমি, ভালো লাগছে না একা একা। আর এখানে যে কী গরম পড়েছে, ওই বাপরে বাপ, সেই বৈশাখ জ্যৈষ্ঠ মাসের মতো গরম পড়েছে গো। দুপুরবেলায় ঘুম থেকে উঠলাম, এই যদি সেই 5টায় উঠেছি ধরো ঘুম থেকে, আমি যদি ঘুমিয়ে পড়ি তাহলে তো মেয়ের পড়াটা কামাই হবে। আমি মন করলাম মন মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখ, দিয়ে মন 4:15 অ্যালার্ম দিয়েছে, যেই অ্যালার্মটা বাজলো মোবাইলে আমি গরমে তার আগে থেকেই উঠবো, ঘুমাচ্ছি কিনা আছে, বাবা কী গরম লাগছে কী গরম লাগছে, অ্যালার্মটা বাজলেই তখন উঠলাম। উঠে আমি ভাবছি বাবা মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আগুন জ্বালিয়ে আমাদের ঘরের মধ্যে ভরে রেখে দিয়েছে, এমন অবস্থা মন তার মধ্যে। আজকে মাথায় শ্যাম্পু দিয়েছে, এই চুলগুলো ছাড়া আমার চুলের ওই গরমের মধ্যে বসে বসে চুলের সিরাম দিলাম, তারপর যেই লোশন লাগায় খুশকির জন্য ওই লোশনটা দিয়ে দিলাম, আমার মনে হচ্ছে চুলগুলো মানে মনে হচ্ছিলো মেয়ের মাথা থেকে ধরে আমি ছিঁড়ে দিই, মানে এমন জট পেকে গিয়েছে, তাতে সিরাম দিয়েছি তাও জট ছাড়ছে না, এমন অবস্থা হয়েছে। আর অত বড়ো বড়ো চুল তো মানে তিতিবিরক্ত হয়ে গেছি গরমে, কি বলবো, মনে হচ্ছে স্নান করেছি, দরদার দরদার করে ঘামছি, আর গা ভর্তি চুল, আরও বিড়বিড় করছে চুল, মানে আসতে গেলে চুল ঘষা মাথা ওঠেই তো গা বিড়বিড় করছিলো, মনে হচ্ছিলো মানে জট মট যাই থাক থাক চুলগুলো এক টান দিয়ে মানে যেখানে জট আছে মনে হচ্ছিলো এক টান দিয়ে জটটা নামিয়ে চুল ছেড়ে ছিড়ুকগা, এমন মনে হচ্ছিলো। দিয়ে তো বলছো মা তুমি আমাকে একটা উঁচু করে খোপা করে দাও মা, দিয়ে একটা খোপা করে দিলাম, লোশন টোশন লাগিয়ে দিলাম। ও তখন ওর বাবা বলেছিল যে আমি ঠিক চলে আসবো 5:10 থেকে পড়া,
দিয়ে হচ্ছে আমি ঠিক চলে আসবো, তাহলে বুঝে থাকে বলবো মেয়েকে নিয়ে যাওয়ার জন্য, হচ্ছে না তোমায় বলতে হবে না আমি ঠিক চলে আসবো। সত্যি কথাই তো টোটো ভাড়া দিতে দিতে পাগল হয়ে গেলাম, মাসে 3,000 টাকার কাছে টোটো ভাড়া লাগে শুধু আমার। এখন তোমাদের বললে আবার যে শুনবে সেই বলে গল্প দিচ্ছে বা শোনাচ্ছ, সেই মানে শোনাচ্ছি না বলছি ক, মানে কাহাতুক টোটো ভাড়া দেওয়া যায় এত, কিন্তু অপারক কী করবো বলো, হাঁটতে পারি না এটাই বড্ড দোষ। যেমন সকালবেলায় গেছি এসছি মানে মেয়েকে দিয়ে এসছি, আমি বাড়ি ফিরেছি, তারপরে আবার গেলাম মেয়েকে আনতে, সকাল থেকে আমার 65 টাকা টোটো ভাড়া গেল। ওর বাবা তাই বলে একটা মাসকা বাড়ি করে নাও, তুমি মাসকা বাড়ি করলে তো এত লাগবে না। আজকে মেয়ে তো রোজ স্কুলে যায় না, স্কুলে যায় না সেইভাবে বলে নিতে হবে যে পড়াটাও মানে পড়তে দিয়ে আসতে হবে। তখন দেখি কি করব, এটাই করতে হবে, নাহলে অসম্ভব হয়ে যাচ্ছে, মানে সেই ঢাকের দায়ে মনসা বিক্রি, সেটাই করতে হবে এখন। আর কি বলে, ওর বাবা বাড়ি গেছিলো, বাবা তো এলো মেয়েকে, ওর বাবা যখন এলো তখন পুরো 5:45 বাবা বলছে কি গো এখন আর খেলে তাহলে আর সময় হবে না, কি না 5:10 থেকে পড়া তুমি খেলে তো দেরি হয়ে যাবে। বাবা দিয়ে এলো, দিয়ে এসে স্নান টান করলো, তারপরে খেলো। আর ছেলে এমন ঘুম ঘুমিয়েছে গরমের মধ্যে ডেকেই যাচ্ছি, ওঠে আর না ওঠে আর না, সন্ধেবেলায় টেনে তুললাম। আর ঘরটায় যা গরম, ওরে বাপরে বাপ, বাবাকে সেটাই বলছে আমি শোনো অনেক কষ্ট করেছি, সব দিকের কষ্ট এত আর করতে পারছি না আমি, কিন্তু সামনের গরমে একটা এসি নেবই, আগে ওয়াশিং মেশিনটা নিই, দেখি পুজোর সময় বলছি তো ভাগ্যে থাকলে হবে ওয়াশিং মেশিন, পুজোর সময় নেওয়ার ইচ্ছা আছে, জানি না কতদূর কী হবে। তবে ওয়াশিং মেশিনের সঙ্গে সঙ্গে আমার এই কী বলে এসিটাও দরকার, আমার এই ঘরটা তো গুমোট, গরমে থাকা যায় না গো, খুব কষ্ট হয় গরমে, বৃষ্টি পড়লে কিছু ব্যাপার না, কিন্তু এই মানে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এদিকে হচ্ছে আষাঢ়টাও কিছুটা দিন হয়, আবার এই যে হঠাৎ করে এই গরমটা পড়লো, চৈত্র বৈশাখের গরমকে হার মানিয়ে দিচ্ছে। আমি ইস্ত্রি করবো, জামা প্যান্ট কতগুলো জমেছে ওর বাবার, কবে থেকে জমেছে, ইস্ত্রি করবো, ইস্ত্রি করা হচ্ছে না, আবার খাবার তৈরি করব, মানে ঝামেলাই ঝামেলা, ভালো লাগে না। মানে এক কাপ চা করে দেওয়ারও আমাকে কেউ নেই, এরকম কথা বলছি ঠিকই মাথা ফেটে যাচ্ছে আমার, খুব গরম পড়লে কী হয় বলো তো, প্রচণ্ড মাথা ধরে আমার, মানে মাথা ছিঁড়ে যাওয়ার মতো অবস্থা হয়। দেখো মেয়ে পড়ে গেলো, তখন 8:30 বাজে, তারপরে টুকটুক করে যেন কী করলাম, ও মানে বলছি ওই জামা কাপড় গুছালাম, জামা কাপড় ভাঁজ করলাম, কাগজপত্র সব বার করলাম, করে জড়ো করছি, 9:00 বাজে গেল কারেন্ট চলে। কালকে আমাদের কৃষ্ণনগরে, আমার বাড়ি সবাই জানো কৃষ্ণনগরের একটা জায়গার নাম রাধানগর, রাধানগরের ওই দিকটায় কালকে রাত 10:00 না 9:00 বললো কারেন্ট গেছে, আজকে সকাল 10:00 কততে কারেন্ট এসছে। আমি যখন মেয়েকে নিয়ে পড়তে যাচ্ছি দেখলাম যে লাইটের গাড়ি অত সকালবেলায় এসে সারাচ্ছে, যখন 9:20 মেয়েকে পড়িয়ে নিয়ে আসছি তখনও দেখছি যে ওনারা ওই সারিয়ে উঠতে পারিনি। আরে যা, তাহলে আজকে কি আমাদের পালা, আর যা গরম পড়েছে, গায়ের চামড়া মাংস সব সেদ্ধ হয়ে যাচ্ছে, কারেন্ট চলে গেছে, কি বীভৎস পরিস্থিতি বাবা, গরমে ওর বাবা ছেলে মেয়েকে হাওয়া করছে আর আমি নিচে সানে বালিশ পেতে শুয়ে আছি, মশার কয়েল জ্বেলেছি, নাহলে তো মশা বাড়িতে থাকতাম না, মশা যে কোথায় উড়িয়ে নিয়ে গিয়ে ফেলতো ঈশ্বর জানে। দিয়ে মেয়ে বলছে যে মার কাছে শোয়া ইয়ে না, ঠিক না মা ওরকম হাওয়া দিতে পারে, শুধু আমার স্পন্ডলাইটিস আছে তো আমি এইভাবে এইভাবে হাওয়া করলো না, এইগুলোতে খুব টান লাগে আর পরে গিয়ে সেই ফিট লাগলে যেমন হয় না ওরকম হয়, ওই যখন খুব গরমে যে 2-1 বার হাওয়া করছি। তো বাবা বলছে নাকি ওর বাবাই ওদের বড় করে দিল হাওয়া দিয়ে, বলছে আমি বলছি হ্যাঁ হ্যাঁ, শুধু আমি পিঠটা কেটে বার করে দিয়েছি আর ওর বাবা টোটালটা ওর বাবা করেই ওরা বড় করে দিয়েছে, মানে বড় এত বড়। আমার ছেলে মেয়ে, আমার মেয়ে 9-এ উঠলো, আমার ছেলে 2-এ, তা এই 9-2 সব ওর বাবাই করে দিয়েছে, আমার শুধু মানে পেটে ধরে রাখা কাজ ছিল। বলে হ্যাঁ রাতের বেলা শুয়ে শুয়ে হাওয়া দিতাম, ঘুমিয়ে পড়বো বলে বসে বসে হাওয়া দিয়েছি, ভুলে গিয়েছ? ওই যে আমার মেয়ে বলছে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা এখন যার যেটা অভ্যেস, আমি ওসব পারি না হাওয়া দিতে, কেননা বললামই তো কেন পারি না। দিয়ে এবার আমি কি বলছি, অন্ধকারের মধ্যেই মোম জ্বেলে, ওরা চার্জার তো এখানে ওই ঘরে ছিল, ওরা ছিল চার্জার এলে, আমি মোমবাতি জ্বেলে সেই চাউমিনটা করলাম, চিকেন চাউমিন করলাম রাতের বেলায়। অবশ্য তোমরা জানোই আমি আগে থেকেই বলি তোমাদের, আমি সমস্ত সব কিছু করে রাখি, শুধু মিলাবারটা করি হচ্ছে গ্যাসটা অন করে, ওই চাউ সেদ্ধ করে মাংস রান্না করে রেখে দিয়েছিলাম, করে রেখে দিয়ে বাবা বলছে কারেন্ট চলে, তার মধ্যেই বলে কি তখন 15-10 বাজে, তাহলে দাও চাউটা খেয়ে দিয়ে শুয়ে পড়ি। আমি বলছি কী বলছো, মেয়েও বাবার সাথে নাচছে, ও হ্যাঁ হ্যাঁ দাও শুয়ে পড়ি। আমি বলছি আর ওই ঘরটায় গেলে তো সেদ্ধ হয়ে যাবে, কী করে বলছিস? বলছে না ঠিক ঘুমিয়ে পড়বো। আর মানে এতদিন ধরে যে একটা আশা ছিল, আবার আশার আলোটা নিভে যাচ্ছিলো, তা ফাইনালি
আমরা আগামীকাল যাচ্ছি, মানে এমসি যাচ্ছি। দেখো মেয়ের তোমাদের কথা বলছো কি বারবার কাট করতে হচ্ছে বুঝতে পারছো কিনা জানি না। মেয়ের কাশি, রাত হচ্ছে, রাত 8:30-9টা থেকে কাশি শুরু হচ্ছে, ও কেশেই যাচ্ছে কেশেই যাচ্ছে। আবার এমন যারা বদ বলছে কি আমার মনে হচ্ছে কি এই এখনই বলছে এই কাশিটাতে আমি মরে যাবো। তা সত্যি যদি আমি মরে যাই তাহলে আমার 9-এ অ্যানুয়ালি পরীক্ষার আগেই যেন আমি মরে যাই, কেমন বদ বলো। হ্যাঁ কি বোকা, চিন্তা করো কেমন যারা কথাবার্তা। ছেলেকে আর বাবাকে খেতে দিয়ে এসেছি, মন তো বলে মা তুমি নাও আগে তোমার সঙ্গে, আমি তো ভাত খাবো, ওবেলার ভাত আছে আর এই রাতেও এসব খাবে। তাহলে আজকে আসছি, কালকে আবার 3টের সময় ওঠা আছে, 5:05 বোধ হয়, 5:05 ট্রেন ধরবো, 3:15-20 মধ্যে উঠবো, 4:20 ট্রেন ধরলে 3টের সময় উঠি, ওই 3:15-20 মধ্যে উঠবো। বাড়ি থেকে তো মেরে কেটে ফেললেও বাড়ি থেকে আমাকে 4:30 বেরোতেই হবে, আর যা লোক নিয়ে যাবো এবার, ও পুরোটা যাবে সঙ্গে। আমার বোনদের আজকে দেখি আসা হয়ে গেল, আমরা এবার কালকে যাই। যা গরম পড়েছে, ও বাবা আমার বোন তা বলছে দিন না বুঝতে পারবি ট্রেনে, এমসে না আরামি আরামি এসির মধ্যে সুন্দরভাবে বসে থাকো, যেই এসি থেকে বেরোনো হয় মনে তো আগুনের ফুলকি গায়ের মধ্যে ছিটে আসছে। তা যাই হোক, যত কষ্টই হোক না কেন মেয়ের আর আমার কালকে ডাক্তার দেখানো হবে, আমারটাও দরকার ছিল না। আমি এটা বুঝিনি আমারটা যদি নাও হয় তুমি বললাম মেয়েরটা যেন লিখিয়ে যায়, তা দেখি না দুজনারটাই লিখিয়ে দিয়েছে। মানে এরকম কী বলবো, আমার কাছে সেই মানে কী বলবো, দুদিনের মধ্যে মানে খুব দুর্দিন যখন মানুষের যায় খাবার টাবার না থাকে, সে এক মুঠো কি মানে একটা চিল রুটি দিলে যেমনি মানুষের বা খাবার দিলে আনন্দ হয়, তা আমার কাছে এইবারের দেখানোটা এরকম আনন্দ মনে হচ্ছে। কারণ না কিছুতেই এমসে কিছুতেই মেয়ের নাম লিখতে পারছিলাম না, ডাক্তার বারবার তো ডেট দিয়েছিলো, এবার অসুবিধা নেই, কিন্তু এবার যে বলেছিলো যে এখন সুস্থ আছে এখন আর আসতে হবে না, খুব অসুবিধা হলে তাহলেই আসবেন, ডাক্তারকে কালকে বলবো যে ম্যাম আপনি একটু ডেট দিয়ে দিন। যাই হোক আর বলবো না বেশি, এমনিতেও গরম লাগছে। এরকম মেয়েটা এমন মানে বদ কি বলবো, বলছে কি আমার মনে হচ্ছে কি আমি এখনই বলছে মরে যাব, ওই আন্টিটার মতো মরে যাব। তা আমি বড় বড় চোখ করে বলছি কে, বলছে ওই যে নিবেদিতা ব্লগের ছিল না নিবেদিতা আন্টি, ওই মনে হচ্ছে, বলছে আমি কাশি সারছি না আমার, তার মানে একটা অন্য কিছু হয়েছে, আমি ওই ওরকমই মরে যাব। তাহলে মারতে হয় না বলো তোকে ধরে, তোমরাও বাড়িতে এসে যদি আমার ঠিকানা কেউ জানো বা কৃষ্ণনগরের বাড়ি, তোমরা আমার মেয়েটাকে মেরে যেও, তোমাদের উপরে দায়িত্ব দিলাম, মারার দায়িত্ব। সামান্য কাশি হলে কেউ মরে? আমি তো বুঝতে পারছি যে তো খুবই কষ্ট হচ্ছে, সারাদিন ঠিক কোনো কাশি নেই কিচ্ছু নেই, রাত এই 8:30-টার পর থেকে কাশিটা আরম্ভ হচ্ছে। আর ইয়ে কী বলে, আমার মাঝায় লেগেছে ফিক, এই মেয়েটা মানে গায়ে পায়েই বড় হয়েছে, এত শোয়া বাজে, এত শোয়া বাজে, কীভাবে শুয়েছে জানি না, পড়তে যাবে তখন ও মা পাচ্ছি না আমার ফিক লেগেছে, এখনও সে ও মা একটু ডলে দাও, মা ডলে দাও, একটু ডলে দিলাম। আসছি আজকে, হ্যাঁ কালকে ভোরবেলায় উঠা আছে, আর কথা বলবই না, কথা জমা থাকলেও আর মুখ দিয়ে বার করবো না, টাটা।